ওকে, তো ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো ইতিমধ্যে আপনার ইউটিউব থাম্বনেল দেখে অনেকে হয়তো এক্সাইটেড যে ইউটিউবের টাকায় মোবাইল ফোন। হ্যাঁ, ইউটিউবের টাকায় মোবাইল ফোন কিনেছি, যেটা সত্যি কথা বলতে হয়তো আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে। তো আপনারা চাইলে এটা করতে পারেন, ইউটিউবিং করে ইউটিউবের টাকা দিয়ে সাকসেস হতে পারেন অথবা মোবাইল ফোন কিনতে পারেন। এটা আপনাদেরকে হয়তো ইন্সপায়ার্ড করবে আমার ভিডিওটা দেখে। তো মূলত ইউটিউবের টাকায় মোবাইল কিনেছি, মোবাইল ফোনটি আমার অলরেডি স্যামসাং A52টা, এটা দাম পড়ছে 35,000 টাকা, যদিও ফোনটা মার্কেট প্রাইস হচ্ছে 34,000 টাকা। এই লকডাউনে মোবাইল ফোনটা কেনার কারণে আমার প্রায় 35,000 টাকা গুনতে হয়েছে। তো আপনারা সবাই জানেন লকডাউন চলতেছে, পরিস্থিতি সব কিছুই অফ। তো বাসায় বসে আমি ফোনটা যেহেতু ডেলিভারি নিয়েছি, তার জন্য আমার 1,000 টাকা বেশি লেগেছে। তো এখন যে বিষয়টা বোঝাচ্ছি যে এই ফোনটা কি আসলে কি সম্পূর্ণ টাকাটা ইউটিউব থেকে নিয়ে আমি কিনেছি? অবশ্যই না, কারণ বিষয়টা হচ্ছে, হ্যাঁ, ইউটিউবের টাকা ছিল প্লাস আমার পকেটের টাকাও ছিল, দুইটা মিলিয়েই আমি এই ফোনটা কিনেছি। তো মূলত আজকের ভিডিওটি কি কারণে নিয়ে আসা, নিয়ে আসার একটি কারণ হচ্ছে যারা ইউটিউবিং করেন তাদেরকে ইন্সপায়ার করা, প্রথমত ইন্সপায়ার করা, সেকেন্ড তো আমি মোবাইল ফোনটি নিয়ে খুঁটিনাটি একটি বিষয় তুলে ধরবো এবং আনবক্সিং করব, এবং এই ফোনটি ইউজ করে আমার কাছে কেমন লেগেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব, এবং এটার ক্যামেরা কেমন, প্লাস আপনার দেখা যায় প্রসেসরটা কেমন, টুকটাক একটু বিষয়টাকে আপনাদের সামনে এক্সপোজ করব। প্লিজ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, না টেনে ভিডিওটি দেখবেন না। হ্যাঁ, আর যারা ইউটিউবিং করেন তারা অবশ্যই এই ভিডিওটি অবভিয়াসলি দেখবেন, আর যারা নতুন ইউটিউবিং করতে চান তারা এই ভিডিওটি দেখে শিক্ষা নিতে পারেন, অবশ্যই এটা আপনাদের খুবই উপকারে আসবে। আমি প্রথমে শুরু করেছিলাম ইউটিউব বিষয়টা নিয়ে, কখনো ভাবিনি যে ইউটিউবে টাকা দিয়ে মোবাইল ফোন কিনবো। কিছুদিন আগে আমি একটা সাইকেলও কিনেছি, সেটা এখন আমি ভিডিও দিইনি, আশা করি ভিডিওটা খুব শীঘ্রই দিব, যদিও লকডাউন চলতেছে যার কারণে হয়তো আমি ভিডিও দিতে পারতেছি না। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো, সেটা আমি ইউটিউবের টাকা ইনভেস্ট করেছি, ওখান থেকে টাকা এবং আমার পকেটের টাকা মিলিয়ে আমি কিনেছি। তো আপনারা দোয়া করবেন যাতে অনেক এগিয়ে যেতে পারি, আর হ্যাঁ, আপনাদের দোয়া হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন, তাহলে দেখবেন যে আপনাদের এই সাপোর্টটা করাতে আমরা অনেক দূর এগিয়ে যাবো এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা টেনে লং করব না এবং বড় করব না, লেকচার দিয়ে ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি অলরেডি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি, এটি আমার সেকেন্ড চ্যানেল। সেই চ্যানেলটিতে আমি ট্রাভেল, রাইডিং এবং ব্লগ ভিডিও দিয়ে থাকি। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, ভিডিও নিচে চেক করুন, ওখানে লিঙ্কটি দেওয়া রয়েছে। অথবা যদি চ্যানেলটি খুঁজে না পান তাহলে আপনার ইউটিউবে গিয়ে সার্চ করতে অদ্ভুত ব্লগ লিখে সার্চ করলে আমার চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেল লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও নিচে দিয়ে দিবো, আপনারা এক ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ইন্সপায়ার্ড করে বা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক দিলে আমরা অনুপ্রাণিত এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। এত গরমে বসেও ভাই ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য, হ্যাঁ শুধু আপনাদের জন্য। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না ভাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তার টাকা লাগে না, এটা হচ্ছে জাস্ট ফ্রি, একটি গুঁতো মেরে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, মোবাইলটি আনবক্সিং করে দেখাই কি কি রয়েছে A52-তে এবং এটার প্রসেসর কি। এটা অবশ্যই অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়েছে, এটা নতুন কিছু বলার নেই, তারপর আমি আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি নিয়ে আসা। প্লিজ সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমরা অনেক অনুপ্রাণিত, আর সাপোর্ট হচ্ছে বিশেষ করে লাইক দিয়ে, আপনারা লাইক দিয়ে এই ভিডিওটিতে একটু সাপোর্ট করবেন। চলুন বন্ধুরা শুরু করা যাক। ওয়েল, চলে আসলাম আমরা আনবক্সিং পর্বে। তো এখন একটু একটু করে আনবক্সিং করে নিব, আর এটা আপনারা বক্সটির উপর পেয়ে যাবেন 1 ইয়ার ওয়ারেন্টি, এটা 1 বছর যাবত আপনাকে ওরা সার্ভিস দিবে স্যামসাং শোরুম থেকে। ফোনটা অফিসিয়াল হলে আপনারা 1 বছর সার্ভিস পাবেন, অনেকে আছেন যে আনঅফিসিয়াল ফোনটা কিনেন তার জন্য সার্ভিস পান না। তো এটা আমি আনবক্সিং করে ফেলি, অলরেডি আমি 4 দিন যাবত ইউজ করেছি, এটার আনবক্সিং করার মতো কিছু নেই। তারপর আমি এটা প্যাকেট থেকে বের করে আপনাদের দেখাচ্ছি, আনবক্সিং তো আনবক্সিংয়েই। তো এটার মূলত যে বিষয়টা হচ্ছে ক্যামেরা বাম্প, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে, এটা নিয়ে আমি কিছুক্ষণ পরেই কথা বলতেছি, রিভিউতে আমি বলবো যে ক্যামেরা বাম্পে কী রয়েছে। আর ডিসপ্লেটা খুবই হ্যাভি, আর আপনার দেখা যায় এটা মোটামুটি ভালোই স্লিম, বলতে গেলে এতটা মোটা ফোন নয় যে কেউ এটা ভালোভাবে ইউজ করতে পারবে। দ্যাটস ইট, সাইডে রেখে দিই, এখন বের করে নিই বক্সে কী কী রয়েছে। তো বক্সে একটি চার্জার রয়েছে যেটি হচ্ছে 15 ওয়াটের একটি চার্জার, আর ফোনে আপনার 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। তো দেখুন এখানে দেখাচ্ছে জাস্ট 15 ওয়াট, এটা নর্মালি 15 ওয়াট, ওরা কী মনে করে 15 ওয়াট দিল সেটাই জানলাম না, 25 ওয়াট সাপোর্টের দিয়ে। তো যাই হোক চলে, তো এখানে আপনি টাইপ সি কেবল পেয়ে যাবেন, জাস্ট টাইপ সি কেবলটা মোটামুটি USB 2 Type-C, আর এর ভিতরে আর কিচ্ছু নাই, জাস্ট একটা সিম পিন ছাড়া। আমি বুঝলাম না এত টাকা দামের ফোনে ওরা কিচ্ছুই দিল না, মানে একটা মানে তো সিলিকন ব্যাক কাভারটাও তো দিতে পারতো কিন্তু তারা ওইটাও দেয় নাই। এটা নিয়ে স্যামসাংয়ের জন্য একটা ব্যাড ইফেক্ট বা এটার জন্য একটা কমপ্লেন রয়ে গেল। তো ডিসপ্লের যদি ফিঙ্গারটা দেখা হয় বা এটা যদি ভালোই ফাস্ট, আপনার দেখা যায় 90 MHz ডিসপ্লে, এটা আপনার নর্মালি ভালো ফাস্ট এবং স্মুথলি কাজ করে খুবই, যে কেউ বলবো যে কেউ চালালে হয়তো তার প্রেমে পড়ে যাবে। ফোনটি মোটামুটি গ্লোবালি ভালোই ব্লাস্ট করেছে যতটুকু আমি দেখলাম গুগলে সার্চ করে বা ঘাটাঘাটি করে। তো আরও এরকম ইউটিউবাররা ভিডিও দিয়েছে এটা ডেডিকেট, যদিও এতটা ভালো ভিডিও আমি দিইনি ডেডিকেট কোনো ভিডিও,
আই হোপ এই ভিডিওটা আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি। তো অনেকে আছে আমার মতো গেম পাগলা, যারা বিশেষ করে প্রথমে গেম পর্বটা রাখলাম, যারা পাবজি খেলতে ভালোবাসেন, ফ্রি ফায়ার অথবা কল অফ ডিউটি, তাদের জন্য এই ফোনটি একটি মিড রেঞ্জের বাজারের মধ্যে বেস্ট একটি ফোন হতে চলেছে। এই ফোনটিতে আপনি যে কেউ সুন্দরভাবে স্মুথলি গেমস খেলতে পারবেন। ইয়া গুড জব, তার সাথে আমি এতদিন যাবৎ গেম খেলি, খুবই ভালো পারফরমেন্স, কারণ এটা প্রসেসরটাও বেটার। প্রসেসরটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আপনার পুরো প্রসেসর ব্যাপারটা এখানে পেয়ে যাবেন। সো অল দ্য বেস্ট গেমসের জন্য। তো ফোনটির কালারটি, এখন ক্যামেরা বাম্প নিয়ে কথা বলছে, ক্যামেরা সেকশনে ফোনটির কালারটি অমানবিক, যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে। এটা ক্যামেরা সেকশনে চারটি ক্যামেরা রয়েছে। তো প্রথমত যে ক্যামেরাটি রয়েছে 64 মেগাপিক্সেল, অ্যাপারেচার 1.8 এবং 26 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল। এবং সেকেন্ড ক্যামেরাটি রয়েছে 12 মেগাপিক্সেল, 2.2 1 2 3 ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি। তো তারপর রয়েছে আপনার দেখা যায় 5 মেগাপিক্সেল ক্যামেরা, থার্ড ক্যামেরাটি, এটাও আপনার অ্যাপারেচার ভ্যালু 2.4 ম্যাক্রো ক্যামেরা। এবং চতুর্থ যে ক্যামেরাটি রয়েছে, এটা রয়েছে আপনার 2.4 ডেপথ সেন্সর ক্যামেরা। তো চারটি ক্যামেরার ব্যাপারে আমরা মোটামুটি জানি, যারা ইউজ করি চারটি ক্যামেরা সম্পর্কে। অনেকেই বলে যে ক্যামেরা চারটি অযথাই দেওয়া, না অনেকের মধ্যে মিসেপশন রয়েছে, ভুল ইয়ে রয়েছে। এটি হচ্ছে চারটি ক্যামেরা দেখা যায় তিনটি ক্যামেরা লেন্স হিসেবে কাজ করে, অনেকে হয়তো এই বিষয়টা জানে না। আর সবচেয়ে বন্ধু সেলফি ক্যামেরা বা রেয়ার ক্যামেরা আপনারা পাবেন জাস্ট সিঙ্গেল 32 মেগাপিক্সেল ক্যামেরা, এটা অ্যাপারেচার ভ্যালু 2.2 ওয়াইড অ্যাঙ্গেল। তো দেখুন বেচারা মোবাইলটি হাতে ধরতে গিয়ে কেঁপে যাচ্ছে বা ওজনে পড়ে যাচ্ছে, মজার বিষয়, সে মোবাইলটি ধরে রাখতে পারতেছে না। তো বেচারাকে একটু ক্যামেরায় নিয়ে আসলাম, একটি লাইক দিয়ে দেবেন বেচারার জন্য। তো সামনের ক্যামেরাটি 32 মেগাপিক্সেল এটা বলেই রেখেছি, এটার অ্যাপারেচার ভ্যালু হচ্ছে আপনার 2.2 এবং 26 মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল। তো আই হোপ এটা আপনারা বুঝতেই পেরেছেন যে এটা আসলে ক্যামেরার কেমন সেকশনগুলো রয়েছে। আপনি একটা ভিডিও 4K রেজলিউশনে ভিডিও করতে পারবেন এবং 1080p 30x60 FPS এ ভিডিও গুলো আপনারা করে নিতে পারবেন। এটা যদি ডিসপ্লে নিয়ে কথা হয় তাহলে ডিসপ্লের কথা তো অসাধারণ। তো এটাতে রয়েছে আপনার সুপার অ্যামোলেড 9 MHz ডিসপ্লে, 800 nits, সাইজ রয়েছে 6.5 ইঞ্চি ডিসপ্লে সাইজ, এবং এটা স্ক্রিন রেশিও বডি রয়েছে 84.1%। রেজুলেশন পেয়ে যাবেন আপনারা 1080p 24 পিক্সেল রেশিও, 4x PPI ডেন্সিটি, এবং প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস 5। সফটওয়্যার সেকশনে আপনার পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11, 3 বছর আপডেট দেওয়ার সাথে সাথে, এবং স্যামসাং রয়েছে অন ইউএ 3.1, এটা খুবই হেল্পফুল। আমি এটা চিপসেট কোয়ালকম রয়েছে স্ন্যাপড্রাগন 720G, যেটা গেমস খেলার সময় আগেই বলেছিলাম যে ফার্স্ট এড মিড রেঞ্জের হিসেবে গেমস খেলে অনেক মজা পাবেন। অক্টোকর প্রসেসর রয়েছে, দ্যাটস ইট। দেখা যায় আপনার জিপিও পেয়ে যাবেন আন্দ্রিয়নো 68, আর বেঞ্চ মার বলেন বা ওইগুলো আমি হয়তো ট্রাই করিনি, আপনার ডেডিকেট ভিডিও দেখে নিতে পারেন। দ্যাটস ইট, সফটওয়্যার কথা বলে অসাধারণ, সফটওয়্যারের কোনো আমি কোনো ফল্ট দেখিনি। যে কেউ এটা ইউজ করে মজা পাবে মিড রেঞ্জ বাজেট হিসেবে, কারণ ফোন প্রাইস অনুযায়ী আমি মনে করি এ টু জেড এই ফোনটির ভিতর সব কিছুই দেওয়া হয়েছে। এটা ফিঙ্গার ডিসপ্লেতে খুবই স্লোলি কাজ করে, এত স্লো না, জাস্ট আপনার মোটামুটি স্লোতে থাকে, বাট দেখা যায় ভালোই। কিন্তু আগে থেকে একটু ফাস্ট এনেছে A51 থেকে, A52টা ভালোই ফিঙ্গারটা টাচ করে এবং ধরে। তো আসা যাক আমাদের ব্যাটারি, ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4500 mAh পাওয়ার নন রিনিউয়েবল চার্জিং, ফাস্ট চার্জিং, 25 ওয়াট চার্জারের সাথে, তারা 15 ওয়াট চার্জার দিছে। ইন 30 মিনিট আপনার 50% চার্জ করে নিতে পারবেন। আর এটা আপনার তিনটি ভেরিয়েন্ট, অসম হোয়াইট, অসম ভায়োলেট এবং অসম ব্লু, তিনটি কালার আপনারা এখানে পেয়ে যাবেন। ভায়োলেট বলতে এখানে ব্ল্যাকটাই বোঝানো হচ্ছে, জাস্ট মিশ্রণ। আসা যাক এর বডি সেকশনে। মোবাইল ফোনটির ওজন রয়েছে 179 গ্রাম। আপনার ফ্রন্ট গ্লাস যদি একটু ফলো করেন, গরিলা 5 গ্লাস প্রোটেকশন রয়েছে, এই বাজেটে গরিলা 5 গ্লাস খুবই অসাধারণ ছিল। এবং ব্যাকে রয়েছে আপনার প্লাস্টিক ব্যাগ, কেন এটা এরা প্লাস্টিক দিল সেটাই বুঝলাম না। এবং দুইটি সিম একসাথে ইউজ করলে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এটা হাইব্রিড সিম স্লট। আর এটা তো অত্যন্ত দেওয়া রয়েছে IP67 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট, আপ টু আপনার 30 মিনিট পানির নিচে চুবিয়ে রাখতে পারেন, অন্তত 1 মিটার পানির নিচে। এটা খুবই একটি হেল্পফুল সিস্টেম রয়েছে। আর এটি বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8x128 GB মেমোরি সিস্টেম, 8 GB র্যাম এবং 128 GB মেমোরি। এবং প্রসেসরটি আপনার 720G দেওয়া, এটা খুবই ভালো একটি হেল্পফুল একটি প্রসেসর দেওয়া রয়েছে। আর পরবর্তীতে আমি এটা নিয়ে অটো রেজিস্ট্রেশন একটি ভিডিও বানাবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এগেন নাও সে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, আর অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ওখানে অনেক ব্লগ ছাড়া আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওর দ্বারা অবশ্যই অনুপ্রাণিত হলে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার চেষ্টা